প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিয়েছ আমাদের রাজ্যের কয়েকটি বেশ কয়েকটি স্কুলে টেস্ট পরীক্ষার রেজাল্ট বার করে দিয়েছে বেশিরভাগ স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষার রেজাল্ট এখনও পর্যন্ত বার করেনি যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত দশই ডিসেম্বরের মধ্যে তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়ে দেবে তার কারণ পাঁচ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে তোমাদের এই যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান যেটা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য যে তোমাদের ফর্ম ফিল করতে হয় এনরোলমেন্ট ফর্ম সেটা কিন্তু তোমাদের ভরতে হবে পনেরো তারিখের মধ্যে আনা হচ্ছে প্রজেক্ট ওয়ার্কও নির্দেশিকা দিয়ে স্কুলগুলিকে জানিয়েও দিয়েছে তারা প্রি কোভিড সিচুয়েশনে আমরা ফিরে যাচ্ছি তাহলে প্রি কোভিড সিচুয়েশনে যেরকম কোয়েশ্চেনের প্যাটার্ন ছিল বা স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন যা ছিল বা সিলেবাস যেটা ছিল সেটাই থাকবে তবে একটা জায়গাতেই শুধু ডিফারেন্স হচ্ছে এবার আগে দুটো পার্ট এ কোয়েশ্চেন হতো পার্ট এ পার্ট বি এবার দুটো কোয়েশ্চেন ওরকম পার্ট থাকবে না একটাই কোয়েশ্চেন হবে তাতেই সেইভাবে লেখা থাকবে যেভাবে প্রশ্ন থাকবে সেইভাবেই অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে দেখো দশই ডিসেম্বরের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে এবং যেমনটা জানা যাচ্ছে সূত্রমারফত এ বছর টেস্ট পরীক্ষায় তোমরা যদি একটি সাবজেক্টে ফেল করো তাহলেও কিন্তু তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে এবং তার সাথে অন্যান্য সাবজেক্টগুলিতে তোমরা যদি পাস মার্ক যেটা আছে পঁচিশ বা তিরিশের কাছাকাছি নাম্বার পেয়ে যাও তাহলেই তোমাদের পাস করিয়ে দেওয়া হবে বেশিরভাগ স্টুডেন্টকে কিন্তু টেস্ট পরীক্ষায় ফেল করানো হয় না কারণ যেহেতু টেস্ট পরীক্ষা স্কুলেই হয় আর উচ্চ মাধ্যমিক এবছর কিন্তু নিজের স্কুলে বা হোম ভেনুতে হচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় কিন্তু অন্যান্য স্কুলে গিয়ে অন্য সেন্টার পরীক্ষা দিতে হবে অন্য সেন্টারে গিয়েই